নাম মোহাম্মদ ছাব্বিশ শেখ, আমি বাংলাদেশের ফরিদপুর জেলা থেকে আর মধুখালী থানা থেকে এসেছি। আমার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ছিল এবং আমি বিগত 6-7 বছর ধরে এই ব্যথাটা নিয়ে অনেক যন্ত্রণায় ছিলাম। তারপর আমি বাংলাদেশ থেকে জানতে পারি আমার রিলেটিভস থেকে যে হায়দ্রাবাদের পেস হসপিটাল এটার জন্য ভালো, তো ইন্ডিয়ায় আসার জন্য প্রস্তুতি নিলাম এবং পেস হসপিটালে আসলাম। এসে ডক্টর গোবিন বর্মা স্যার যে আমার এই সমস্যাটার জন্য আর কি পারফেক্ট ছিল, তো তার কাছে এসলাম। আসার পর স্যার আমাকে দেখলো, তার সাথে আমার সাক্ষাৎ হলো, তারপর কিছু টেস্ট দিল। টেস্ট দেওয়ার পর নিশ্চিত হলো যে প্যানক্রিয়াসে স্টোন আছে। তো তারপর সার্জারি করার জন্য সার্জারিটা শিওর করার জন্য আরো 2-1টা টেস্ট দিল, তো একদম একদম পারফেক্টলি জানা গেল যে হ্যাঁ, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে। তো তারপর সে আমার সার্জারিটা করলো। সার্জারিটা হয়েছে ERCP স্পাইগ্লাস, তো ERCP দিয়েই আলহামদুলিল্লাহ আমি একদম এখন ঠিকঠাক আছি, সম্পূর্ণ স্টোন ক্লিয়ার হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক, কোনো কাটা ছেঁড়া কিছু লাগেনি, কোনো ব্লাড এগুলো কোনো কিছু হয়নি আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য অনেক বড় বিষয়। আর বাংলাদেশ থেকে আমাকে বলা হয়েছিল যে তোমার এই ব্যথাটা কখনো সারবে না, তুমি মানে লাইক এরকম কিছু বলেছিল, ঠিক আছে, এরকম কথা আমি অনেক জায়গায় শুনেছি যে তোমার এটা ঠিক হবে না, অল টাইম সারা জীবন মেডিসিন নিতে হবে। তো এখানে আসার পর ডক্টর গোবিন বর্মা স্যার সে আমাকে বলেছে যে না, এটা তেমন কিছু না, অবশ্যই তুমি ঠিক হবে, ঠিক না হওয়ার মতো তেমন কিছু না। তো আলহামদুলিল্লাহ আসলে আমি অনেক সুস্থ আছি এখন এবং আমার যে ব্যথাটা দীর্ঘ যাবৎ কাল ছিল সেটা এখন আর নেই। তো যারা এরকম ক্রনিক ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বা অ্যাকুয়েট প্যানক্রিয়াটাইটিসে ভুগছেন, তাদের জন্য এই হায়দ্রাবাদের পেস হসপিটালটা একটা ভালো মাধ্যম হতে পারে। আপনারা অবশ্যই আসবেন। ডক্টর গোবিন মোহাম্মদ স্যার সে অত্যন্ত ভালো মনের মানুষ, মানে কি বলবো, এতটা ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি, ঠিক আছে, মানে বাংলাদেশের থেকেও ডাক্তাররা হয়তো মানে কিরকম বিহেভ করে জানি না, কিন্তু এখানে সে অত্যন্ত বন্ধু সুলভ, ফ্রেন্ডলি লোক। তো আলহামদুলিল্লাহ আমার জন্য এটা অনেক ভালো হয়েছে এবং আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে বাড়ি যেতে পারতেছি। তো আমার সারা জীবন আর মেডিসিন নিতে হইতেছে না, আমার যেই সমস্যাটা এটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে।